হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইথ কুকিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, এখন সকাল 6টার মতো বাজে। আজকে কিন্তু খুব সকালে উঠছি তাড়াতাড়ি, জানো তো, কেটলেকে উঠছি জানো তো। আগে আবার মানে আজকে আবার আগের রুটিনে ফিরে আসছি। এখন থেকে চেষ্টা করবো প্রত্যেক দিন সকাল সকাল ওইটা মানে প্রাণায়াম করার। কিছুদিন বদ্ধ দিয়ে দিছিলাম, বিকালবেলা সন্ধ্যার সময় করি আধা ঘন্টার মতো, কিন্তু তাও মানে সকালবেলা কিছুদিন ধরে করা হইতেছে না। তো ভাবলাম যে না, আবার আগে রুটিনে যাই, তো শরীর সুস্থ থাকতে গেলে তো মানে প্রাণায়ামটি করতেই লাগবো। তো এটার লাগা সকালবেলা উঠতে আগে আমি প্রাণায়াম করলাম। তো আমি প্রাণায়াম করতে করতে তারাও সবাই ঘুম থেকে উঠতে গেছে গা, তো আমি বিছানাটা আগে গুছাইলাম, গুছাইয়া বাসি ঘরটা আগে ঝাড় দিতেছে। আর বাইরে জানো তো প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, মানে কিছুদিন ধরে এত গরম দিছে মানে অসম্ভব গরম, কোয়ার মতো না এমন অবস্থা। গরমে মানে অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে গা সবাই, মানে অবস্থা খারাপ বলতে গরমে আমরা দিকে তো কারেন্টেরও এত ডিস্টার্ব করে, মানে প্রচণ্ড ডিস্টার্ব করে। এই গরমের মধ্যে যদি অল্প একটু সময় লাগে কারেন্ট যায়, তো কী অবস্থা হইতে পারে বুঝতে পারতেছো তো, এমন অবস্থা। তো যাই হোক, মানে গরমের সময় তো গরম পড়বই, কিচ্ছু আর করার নাই, আর ঠান্ডার সময় তো ঠান্ডা পড়বই, এটা তো ওয়েদারের ব্যাপার, তো আমরা আর কইতে পারতাম না, ঠিক না? তো কখন বৃষ্টি আসে, কখন মানে কী হয় কী জানো তো, বৃষ্টিও মানে হইতেছে না, মাঝে মধ্যে বিকালবেলা অল্প অল্প বৃষ্টি আসে, যে সেই আবার গরম এমন রৌদ্র উঠে। তো যাই হোক, বাসি ঘরটা ঝাড় দিয়া তারপরে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের চুলাটা কালকে রাত্রে মুছে রাখছি না, তো এখন মুছতেছি আর কি। আর কালকে বাসনও ধুছি না জানো তো, মানে কারেন্ট গেছিলো গা, এটা লেগে খাওয়া দাওয়ার পরে মানে যখন কারেন্ট জায়গা তখন তো আর মানে বাসন টাসন ধোয়া হয় না, আর যখন কারেন্ট থাকে তো অবশ্যই ধোয়া হয়, কারণ বাইরে তো যাইতে লাগে, আমরা তোমরা তো বুঝতে পারতেছো, বাইরে গিয়ে ধোয়া ধুয়ে মানে ভয়ও করে, তো এটা লেগে সব দিন আর ধোয়া হয় না আর কি। তো এটা লেগে বাসন টাসন ধুইয়া তো তোমরা সাথে আর শেয়ার করলাম না এই কাজটা। তারপরে দেখো গ্যাসের চুলাটা ভালো করে একটু মুছলাম, তো মুছা তারপরে ডাইনিং টেবিলটা একটু ভালো করে মুছতেছি। তো রাত্রেবেলায় তো মুছা হয়েছে না, সকরা বাসন টাসন আসিল তো ওইগুলো তো ধুইলাম, ধুইয়া তারপরে আর মুছি না। তো গ্যাসের চুলাটা একবারে মুছামুছি কইরা মুছা তারপরে তোমার এই ডাইনিং টেবিলটা মুছতেছি। তো একজন দিদি ভাই আমার কমেন্ট করছে, মানে ওর আমার মতো লিম্ফোমা, তো মানে ও বলে খুব ভয় পাইতেছে, আমার কমেন্ট করে জানাইছে। দেখো আমি তোমার একটা কথা কইতেছি, কোনো ভয়ের কিছু নাই, মনটা শক্ত রাখো, মানে খুব মানে এটা তো তোমরা বুঝতেই পারতেছো, কেমো যন্ত্রণা, তারপরে তোমার সব তো কিছু যন্ত্রণা তো হইবই, ঠিক না? তো নিজে নিজে মানে একটু সুস্থ রাখার চেষ্টা করবা, মানে জল টল বেশি করে খাইবা, যাতে দেখো কেমো এফেক্টটা যাতে অন্যদিকে না পড়ে। খারাপ সেলটা মারতে গিয়ে 12 সেলও মারালা, যেমন দেখো লিভারে এফেক্ট পড়ে, কিডনিতে এফেক্ট পড়ে, তুমি যদি বেশি করে জল খাও তো এইগুলোতে এফেক্টটা পড়ে না। মানে আমার যখন কেমো দিত সবসময় ডাক্তার বা নার্স তারা সবসময় কইতো যে বেশি করে জল খাইবা, বেশি করে জল খাইবা, মানে প্রচণ্ড 2 লিটার জল খাও তুমি, সব কিছু তারা নোট করে রাখতো আর কি, এটাই। তো দেখো এদিকে তো তোমার আমার তোমার সাথে গল্প করতে করতে এদিকে আমার চাও খাইয়া লেলাম, টিফিন টুফিন খাইয়া তারপরে আমার ছেলে তো স্কুলে যাব, হের লেগে রান্নাটা আগে তাড়াতাড়ি বসাই দিছি। তো মাছের ঝোল রান্না করবো, তোমরা তো দেখলে কাঁচকলা দিয়া তারপরে দিয়ে তোমার কচু দিয়া মাছের ঝোল রান্না করবো আর কি। তো এ খাইয়াটায় স্কুলে যাব গা। আর এত রৌদ্রে মাঝে জানো তো স্কুলে পাঠাই তো ভালো লাগে না, মানে প্রচণ্ড রৌদ্র ওরে, তো এটার লেগে আর কি। তো স্কুলে না গেলে তো না হইব, এটা লেগে সবসময় তো আর মিস দেওয়া যায় তো না, ঠিক না? এটার লেগে তো স্কুলে তো পাঠাইতেই লাগবো। তো দেখো এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে গা, তো চলো এদিকে কাজটি করতে করতে আমি আরেক দিদি ভাইটার আরেকটা কিছু কমেন্টের উত্তর দিই। ও কইছে যে ওর কিডনিতে কোনো এফেক্ট পড়বো নি, তো তোমারে কইতেছি একটু আগেও কথাটা কইলাম, তুমি বেশি করে প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবা। আর একটা কথা কইছে যে ওর পিঠে ব্যথা করে, মানে 25 দিন পর, হ্যাঁ 25 দিন হয়ে গেছে কেমো দিছে, ওর পিঠে ব্যথা করে। তো পিঠে ব্যথা করে কে লেগে তুমি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবা,
তো ডাক্তারের সাথে যোগাযোগ করে ওরই যা সাজেস্ট করা করব। আর দেখো পিঠে তো অল্প অল্প ব্যথা করবই, কারণ আমার এখনও অল্প অল্প ব্যথা করে জানো তো, মানে যখন একটু মানে কাজে চাপ পড়ে ইয়ে পরে অল্প অল্প ব্যথা করে, বেশি না, সাধারণ অল্প একটু ব্যথা করে তো আবার ঠিক হয়ে যায় গা। তো এটি আর কি, তো এমন তো কিছু সমস্যা থাকবই, এটা করার মতো না, তো এটি আর কি। তো তুমি একদম টেনশন করবা না, সব কিছু ঠিক হইব, তুমি পজিটিভ মাইন্ডে থাকবা সবসময়, কোনো টেনশন না। তো আশা করছি তুমিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো গা। তো তোমার লাগে আমি প্রার্থনা করছি ভগবানের কাছে, তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। এটাই তো দেখো, এদিকে আমি গঠন মুই চালাইতেছি, হ্যাঁ তো স্কুলে গেছে গা, তোমরা তো দেখলাই, হ্যাঁ স্কুলে পাঠাই দিছি খাওয়াইয়া। আর বাইরে এত রৌদ্র, তোমরা তো এক নজর দেখাইছিলাম। আর দেখো এদিকে আমি গড় মুছতেছি, হে আমার মানে মোছা যে জায়গাটা মোছা যায় এই জায়গাতে হে পাড়া দেওয়ার চেষ্টা করে। তো এটার লেগে আমি হাত দিয়া মুছতেছি জানো তো, কারণ দেখো হে যদি মানে এ হাত দিয়া মুছলে তো তাড়াতাড়ি শুকাই জায়গা, এটার লেগে মানে আমি হাত দিয়ে মুছি। আর দেখো না কি নাচানাচি করতেছে, মানে হে নাচতে মানে এত সারাক্ষণ মানে চঞ্চল, প্রচণ্ড চঞ্চল। তো এটি আর কি কর, তো যাই হোক চলো গঠন মুছি, মুছে সেরা তারপরে তোমরা একবারে ছান টান সাইরালাম, ছান টান সাইরা খাওয়া দাওয়া পরে বিকালবেলা আবার কথা হইতেছে, চলো গড়টা মুছি আর তোমরা দেখতে থাকো। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে এই যে পেয়ারা নিয়ে বসলাম, মানে পেয়ারা তো গাছ তোমরা দেখাইছি সেদিন, তোমরা তো দেখলে প্রচুর পেয়ারা ধরছে আর কি গাছের মধ্যে। তো আজকে মনে চাইতেছে যে শুকনো লঙ্কা আর গুঁড়া লঙ্কা আর কি আর নুন দিয়ে খাওয়ার ইচ্ছা করতেছে। প্রত্যেকদিন তো আর মাখা ভালো লাগে না, মাখা খাইতে ভালো লাগে আমার প্রচণ্ড, কিন্তু একা একা দেখো যে কোনো টক জিনিস খাইতে ভালো লাগে না। তো যাই হোক এটার লেগে আমি মানে নিয়ে বসলাম পেয়ারেই খামো। এই যে দেখো এই নুন দিলাম অল্প আর গুঁড়া লঙ্কা দিলাম, তো এটা খুব খাইতে কিন্তু একটা টেস্ট লাগে খুব। দেখো ট্রেনে ট্রেনে মানে যে কোনো জায়গায় যাইতে গেলে ট্রেনের মধ্যে এগুলো বিক্রি করে খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখি, চলো টাটা।